বন্ধুরা এই ভিডিওটির মাধ্যমে রাষ্ট্রসংঘের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব আর তার সাথে সেই প্রশ্নগুলো সমাধান করে দেবো ভিডিওটি প্রথম থেকে শরীর দেখতে লাগবো ভালো লাগে লাইক করো অবশ্যই কমেন্ট বক্সে জানিও কেমন লাগলো ভিডিওটি সবার অ্যান্সার দেবো কথা দিলাম তো বন্ধুরা ফার্স্ট কোশ্চেন বিশ্ব রক্তদা দিবস কবে পালন করা হয় বিশ্ব রক্তদাতা দিবস কবে পালন করা হয় তো বন্ধুরা এখানে সঠিক যে অ্যান্সারটি হয়ে যাবে বিশ্ব রক্তদা দিবস পালন করা হয়ে থাকে চোদ্দোই জুন বিশ্ব রক্তদাতা দিবস পালন করা হয় এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ অনেক পরীক্ষায় আগে এসছে তাই খেয়াল রাখো বিশ্ব রক্তদাতা দিবস পালন করা হয়ে থাকে চোদ্দোই জুন পরবর্তী কোয়েশ্চেনটি দেখো বিশ্ব জল দিবস কয় পালন করা হয়ে থাকে বিশ্ব জল দিবস কয় পালন করা হয়ে থাকে বন্ধুরা সঠিক আনসার হিসেবে বিশ্ব জল দিবস পালন করা হয় থাকে বাইশে মার্চ বিশ্ব জল দিবস পালন করা হয় পরবর্তী কোশ্চেনটি দেখো রাষ্ট্রসংঘের সদর দপ্তর কোথায় রয়েছে রাষ্ট্রসংঘের সদর দপ্তর কোথায় রয়েছে তো সঠিক অ্যান্সার হয়ে যাবে রাষ্ট্রসংঘের সদর দপ্তর রয়েছে নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সদর দপ্তরটি রয়েছে পরবর্তী কোশ্চেনটি দেখো বিশ্ব স্বাস্থ্য দিবস কয় পালিত করা হয় বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত করা হয়ে থাকে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত করা হয়ে থাকে সাতই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত করা হয়ে থাকে খুব তাড়াতাড়ি পার্ট টু তোমাদের আপলোড করে দেবো জানি সামনে তোমাদের এক্সাম রয়েছে তো বন্ধুরা তারপর দেখতে লাগো আজকের নিয়ে পরবর্তী কোশ্চেন দেখো বিশ্ব এইডস দিবস কয় পালন করা এই কোশ্চেনটা অনেক পরীক্ষায় এসেছে বিশ্ব এইডস দিবস কয় পালন করা হয়ে থাকে সঠিক আনসার হবে পয়লা ডিসেম্বর বিশ্ব এইডস দিবস পালন করা হয়ে থাকে পরবর্তী কোশ্চেন দেখো ডাব্লুটিও এর সদর দপ্তর কোথায় ডাব্লুটিও এর সদর দপ্তর কোথায় তার আগে বলে দিই ডাব্লুটিও এটি গঠিত করা হয়েছিল উনিশশো পঁচানব্বই সালে এর আগে একটি নাম ছিল এই ডাব্লুটিওর আগে একটি নাম ছিল তার নাম ছিল গেটে এটি গঠন করা হয়েছিলো উনিশশো আটচল্লিশ সালে তবে এই ডাব্লুটিওটি গঠন করা হয়েছিল উনিশশো পঁচানব্বই সালে গঠন করা হয়েছিল ডাব্লুটিও এর নাম হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশান কিছু জেনে রাখো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশান এর নাম অর্থাৎ ফুল নাম ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশান তো ডাব্লুটিও সদপ্তর যেটি পরীক্ষা এসে থাকে সেটা হচ্ছে সঠিক আনসার যাবে জেনেভাতে ডাব্লুটিও সদপ্তর অ্যান্সার হবে আরটা কোয়েশ্চেন তোমাদেরকে জানিয়ে রাখি এর সাথে ডাব্লু এইচও এটাও পরীক্ষা আসে এই ডাব্লু এইচও দপ্তর হচ্ছে জেনেভাতে অবস্থিত এই ডাব্লিউটিও গঠিত হয়েছিল উনিশশো আটচল্লিশ সালে ডাব্লুটিও গঠিত হয়েছিল খেয়াল রাখবে ডাব্লুটিও গঠিত হয়েছিল উনিশশো সালে সরি ডাব্লু গঠিত হয়েছিল উনিশশো সালে এর সদর দপ্তর জেনেভা আর ডাব্লুটিও এটি গঠিত হয়েছিল উনিশশো সালে আর হচ্ছে এটিও সদর দপ্তর কোথায় জেনেভা সঠিক অ্যান্সার হবে আশা করি ক্লিয়ার দুটি কোশ্চেনের মধ্যে কনফিউজ নেই আর তোমাদের পরবর্তী কোশ্চেন দেখো ইউনিসিফ এর সদ দপ্তরের কোথায় ইউনিসিফ এটা কিন্তু পরীক্ষায় আসে ইউনি ইউনিসিফের সদপ্তর হচ্ছে তোমাদের নিউ ইয়র্কে ইউনিসিফের সদর দপ্তরটি রয়েছে খুব গুরুত্বপূর্ণ এটা নোট করবে অবশ্যই রাষ্ট্রসংঘের স্থায়ী সদস্য কথজন রাষ্ট্রসংঘের স্থায়ী সদস্য কথন তো বন্ধুরা সঠিক অ্যান্সার হয়ে যাবে রাষ্ট্রসংঘের স্থায়ী সদস্য পাঁচজন পরবর্তী কোশ্চেনটা কো বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায় তারাকে বলে দিতে বিশ্ব ব্যাংকের একটি নাম আছে সেটা নাম হচ্ছে আই আর ডি এটি বিশ্ব ব্যাংকের আরেকটি নাম হচ্ছে আই বি আর ডি ঠিক আছে আর এটি হচ্ছে এটি গঠন করা হয়েছিল আইবিআরডি এটি গঠন করা হয়েছিল উনিশশো সালে গঠন করা হয়েছিল নোট করবে এটা উনিশশো সালে গঠন করা হয়েছিল বিশ্বব্যাংক আর এই বিশ্বব্যাংকের সদর দপ্তরটি কোথায় রয়েছে বিশ্বব্যাংকের সদর দপ্তর রয়েছে ওয়াশিংটনে রয়েছে সঠিক অ্যান্সার হবে কি ওয়াশিংটন বিশ্বব্যাংকের সদর দপ্তর কোথায় ওয়াশিংটনে এটি রয়েছে আর এ এর আরেকটি নাম কি আইবিআরডি এটি গঠিত হয় উনিশশো সালে সমস্ত ইনফরমেশন জানিয়েছিলাম এটার পরবর্তী কোশ্চেনটি দেখো আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতির সংখ্যা কত আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতির সংখ্যা মোট পনেরো জন সেখানে কাজ করে আন্তর্জাতিক বিচারালয় বিচারপতির সংখ্যা মোট পনেরো জন পরবর্তী কোশ্চেনটি দেখো ওছি পরিষদের সদস্য সংখ্যা কত তো ওছি পরিষদের সদস্য সংখ্যা হয়ে যাবে মোট চোদ্দ জন এবার দেখো পরীক্ষায় প্রশ্ন আসে অনেক সময় নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা কত এটাও পরীক্ষা আসে নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা কত নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা মোট পনেরো জন আছে খেয়াল রাখবে এটা ওচি পরিষদ বলে চোদ্দো জন আর নিরাপত্তা পরিষদ বললে কত পনেরো জন আর এই পনেরো জনের মধ্যে তোমার হচ্ছে পাঁচজন স্থায়ী আর দশজন অস্থায়ী খেয়াল রাখবে এটা পরীক্ষা আসে নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কত পনেরো জন তার মধ্যে পাঁচজন স্থায়ী আর দশজন অস্থায়ী পরবর্তী কোশ্চেন দেখো রেড ক্রস কমিটির সদর দপ্তর কোথায় রেড ক্রস কমিটির সদ দপ্তর কোথায় এটি সদ দপ্তর জেনেভাতে অবস্থিত রেড ক্রস কমিটির সদ দপ্তর জেনেভাতেই অবস্থিত পরবর্তী কোশ্চেন দেখো তোমাদের কালকে এর পার্টু আপলোড করে দেবো কারণ ভিডিওটি নিয়ে লম্ব হয়ে যাচ্ছিলো সেই কারণে আমি দুটো পার্টে ভিডিওটি আনছি নিম্নলিখিত কোনটি রাষ্ট্রসংঘের কার্যকর্মের ভাষা পরীক্ষায় প্রশ্ন আসে দেখো রাষ্ট্রসংঘের যে কার্য রাষ্ট্রসংঘের মোট ভাষা যেটা নেওয়া হয়েছে সেটা ছয় রকম ভাষা নেওয়া হয়েছে তবে এখানে বলা হয়েছে প্রশ্নটি খেয়াল রাখবে বা বলছি রাষ্ট্রসংঘের মোট ভাষা কতগুলো নেওয়া হয়েছে ছয় রকম ভাষা সেখানে নেওয়া হয়েছে তবে সেখানে সব রকম ভাষায় কার্যকর্ম করা হয় না কার্যকর্ম করা হয় দুটি ভাষায় একটি ভাষা হচ্ছে ইংরেজি তো আর একটা ভাষার কথা বলছে এখানে অপশানে আছে দেখে বলো কোনটা তবে হচ্ছে আরেকটা ভাষা হচ্ছে ফার্সি ভাষা হবে অর্থাৎ রাষ্ট্রসংঘের যে কাজকর্মের জন্য যে ভাষাটা ইউজ করা হয়ে থাকে সেটা হচ্ছে একটা ইংরেজি আর একটা ফার্সি কিন্তু রাষ্ট্রসংঘের মোট ভাষা কটা ছটি ভাষা গ্রহণ করা হয়েছে পরবর্তী কোশ্চেন দেখো আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোথায় আছে আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর রয়েছে নেদারল্যান্ডের হেক শহরে আছে তো বন্ধু তোমাদের কাছে বলে দিই যে রাষ্ট্রসংঘের যতগুলো পরিষদ রয়েছে তার সমস্ত পরিষদই কিন্তু নিউ রয়েছে শুধু একমাত্র এই আন্তর্জাতিক আদালতের আদালতের সদর দপ্তরটি হেক শহরে রয়েছে এবার যদি তোমরা বলো দাদা কী কী ইয়ে রয়েছে সেগুলো একটু বলে দাও তো আমি বলে দিচ্ছি তোমাদেরকে সাধারণ সভা রয়েছে ছটার মধ্যে একটা কি সাধারণ সভা তোমাদেরকে বলে দিলাম দুই হবে তোমাদের সচিবালয় খেয়াল রাখো কি বললাম সচিবা আমি বলেছি সবকটায় বলে সচিবালয় তিন নম্বর হবে নিরাপত্তা পরিষদ এটা নাম তো তোমরা শোনোই নিরাপত্তা পরিষদ নিরাপত্তা পরিষদ ঠিক আছে চার নম্বর ওচি পরিষদ চার নম্বর কী হবে ওচি পরিষদ দেখো পুরো দেখো বুঝিয়া বিষয়টা চার নম্বর ওচি অচি পরিষদ আর পাঁচ নম্বর হচ্ছে অর্থনৈতিক আর সামাজিক সংস্থা ঠিক আছে অর্থনৈতিক আর লেখার জায়গা নেই এখানে অর্থনৈতিক আর সামাজিক সংস্থা ছয় নম্বর হচ্ছে আন্তর্জাতিক আদালত দেখো সাধারণ সভা সচিবালয় নিরাপত্তা পরিষদ ওচি পরিষদ অর্থনৈতিক ও সামাজিক পরিষদ এগুলো সব কটার সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্ক শর্টকাটে তোমার মনে রাখতে পারবে সাধারণ সভা সচিবালয় নিরাপত্তা পরিষদ ওচি পরিষদ অর্থনৈতিক ও সামাজিক পরিষদ এগুলো সব কটার সদর দপ্তর কোথায় আছে নিউ আছে শুধু একমাত্র আন্তর্জাতিক আদালত এর সদর সদ দপ্তর কোথায় আছে হেক শহরে আছে এটাই তাই পরীক্ষা সবচেয়ে বেশি এসে থাকে আর পরবর্তী কোশ্চেন দেখো আর তোমাদেরকে বলে দিই রাষ্ট্রসংঘ গঠিত হয়েছিল কিন্তু উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে চব্বিশে অক্টোবর রাষ্ট্রসংঘ গঠিত হয়েছিল কত খ্রিস্টাব্দে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দের চব্বিশে অক্টোবর গঠিত করা হয়েছিল চব্বিশে অক্টোবর আর এই চব্বিশে অক্টোবরকেই আর এটা যেনটা করো এই চব্বিশে অক্টোবরকেই কিন্তু রাষ্ট্রসংঘের হিসেবে পালন করা হয়ে থাকে যে পরীক্ষায় প্রশ্ন আসে রাষ্ট্রসংঘের দিবস কবে পালন করা থাকে চব্বিশে অক্টোবরই রাষ্ট্রসংঘের দিবস পালন করা হয়ে থাকে রাষ্ট্রসংঘ গঠিত হয়েছিল উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে আর রাষ্ট্রপুঞ্জকে বিশ্বের বিবেকও বলা হয়ে থাকে রাষ্ট্রপুঞ্জকে বিশ্বের বিবেকও বলা হয়ে থাকে এগুলো আমি দিইনি অনেক কোশেন কোশ্চেন হয় তার মধ্যে কিছু কিছু তোদের বলে দিলাম আমি এক্সট্রা তবে দেখো সার্ক কবে গঠিত হয়েছিল তো বন্ধুরা সার্ক গঠিত হয়েছিল উনিশশো সালে সার্ক গঠিত হয়েছিল পরবর্তী কোশ্চেন দেখো রাষ্ট্রসংঘের প্রধান সংস্থা কয়টি এটা কিছুক্ষণ আগে আলোচনা করলাম রাষ্ট্রসংঘের প্রধান সংস্থাও বলে আসে অনেক সময় অঙ্গ বলেও আসে তো যাই আসুক সঠিক আনসার হয়ে যাবে কি ছটি রাষ্ট্রসংঘের প্রধান সংস্থা ছটি তার মধ্যে আমি আগে আলোচনা করলাম পাঁচটা সদর দপ্তর নিউ ইয়র্কে আর একটার মতো সদর দপ্তর নেদারল্যান্ডের শহরে অবস্থিত এটা আন্তর্জাতিক বিচালয় বন্ধুরা ভিডিওটি কতটা হেল্পফুল অবশ্যই কনভার্ক্সের জন্য সবার কমেন্টের অ্যান্সার দেবো আমি কথা দিলাম জয়েন বন্ধুরা সেবু সুস্থ দেখো ভালো দেখো